ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন মা ছাড়া আমার কেউ নেই। একটা সময় অনেক সুখে ছিলাম, কিন্তু এখন মাই ছিল আমার সব। বাবার অভাব কখনোই আমি বুঝিনি, মা ছাড়া আমি পুরোটাই অচল। সকালে ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া কিছুই করতে পারতাম না মা ছাড়া। কি ভাবছেন আমি এভাবে হারছি কেন? ঘড়ির কাঁটায় 12টা বাজলেই কাল আমার জন্মদিন। প্রতি বছর এই দিনটাতে অনেক আনন্দ করতাম মার সাথে, কিন্তু আজ আই উইশ আই ওয়াজ নেভার বর্ন। মায়ের সাথে কথা বন্ধ আজ অনেক দিন, একসময় বন্ধুদের সাথেও বেশ আড্ডা হতো। সেসব দিনের কথা কেন জানি আজ খুব মনে পড়ছে। এই সব কিছুর বাইরেও লাইফে একজন স্পেশাল মানুষ ছিল, ও ছিল ফারহানা। হ্যাঁ, এই মেয়েটাকে মন দিয়েছিলাম আমি, আমাদের দিনগুলো সুখেরই ছিল। আজ সেই দিনগুলোর কথা ভাবলে একা একা হাসি পায়। এই একাকিত্ব আর মেনে নিতে পারছি না, জীবনে কখনোই একা ছিলাম না। সকলের ভিড়ে মিশে থাকা মানুষটার পাশে আজ কেউ নেই। মায়ের সাথে সম্পর্কটা আর আগের মতো নেই। আর বন্ধু বান্ধব, ওরাও যেন হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেল। ফারহানার কথা মনে নাই বা আনলাম, হতাশায় যেন জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল।
ওই রাতে আমি কি ঘোরের মধ্যে ছিলাম? মা, বন্ধু বান্ধব সবার সাথেই আগের মতো সম্পর্ক হয়ে গেল। জীবনে দুঃস্বপ্ন পার করে আমি যেন আবার আগের নিজেকে ফিরে পেয়েছি।